বক্ত উপস্থিতি যেই নামাজের কথা বলতেছিলাম তাওবার নামাজ, এই নামাজ জীবনে একবার যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুল মাফ করে দেবে। তওবা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটি ইবাদত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করেছেন। বাবা আদম আলাইহিস সালাম যখন আল্লাহর জাহান্নাম থেকে বের হয়ে দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাম অনেক বছর কান্নাকাটি করলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা শিক্ষা দিলেন, আদম তুমি তওবা করো। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে নিজের যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আমরা তো পদে পদে ভুল করি, আমাদের গুনাহের কোনো শেষ নাই। রাস্তায় বের হলে গুনাহ, অফিসে গুনাহ, বাসায় গুনাহ, দোকানে গুনাহ, চতুর্দিকে গুনার ছড়াছড়ি। এই জন্য আল্লাহর কাছে তওবা করা লাগবে। যে নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই নবী কমপক্ষে প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করেছেন, মাফ চেয়েছেন আল্লাহর কাছে। আমাদের তো আর বেশি চাওয়া উচিত। সাহাবীদের যখন কোন ভুল হয়ে যেত, সাহাবীরা যখন মনে করতেন যে আমি তো অন্যায় করেছি, এই সময় যদি আমার মৃত্যু হয় আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো না, জাহান্নাম ছাড়া উপায় নাই, তাই সাহাবায়ে কেরাম সাথে সাথে দৌড়িয়ে মসজিদে চলে আসতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ ভুল করেছি। কারণ সেজদা হলো একদম আল্লাহর নিকটবর্তী। আমরা যখন সেজদা দিই মনে করি আমরা ফ্লোরে সেজদা দিচ্ছি, মনে করি আমরা টাইলসে বা বিছানার সেজদা দিচ্ছি না, সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সেজদা দিচ্ছি। ওয়াসজুদ ওয়াকতারিব, মানুষ যখন সেজদা দেয়, যত সেজদা দেয় আল্লাহ ততটা নিকটে চলে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম সন্তান যখন সেজদা দেয়, শয়তান ডান পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর আফসোস করতে করতে কপালে থাপড়ায় আর বলে, হায় আফসোস, এই সেজদার জন্য আদম সন্তান আল্লাহর কাছে দামি হয়ে গেল, জান্নাত পেয়ে গেল, আর এই সেজদা না দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আফসোস করতে থাকে, এই জন্য সেজদা দিবেন। তওবার নামাজের কথা বলতেছিলাম, তওবার নামাজের আলাদা কোনো সূরা নাই, আলাদা কোনো নিয়ত নাই, আলাদা কোনো কিছু নাই। তওবার নামাজ হলো দুই রাকাত নফল নামাজ পড়বেন, যখনই মনে করবেন আমি তো অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর ঘর মসজিদে ঢুকে অথবা মা বোনেরা নিজের ঘরের মধ্যে কোনে পাক পবিত্রতা অর্জন করে দুই রাকাত নফল নামাজ তওবার নিয়তে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন, সানা পড়বেন, এরপরে আপনি যে কোনো সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে আপনি রুকু সাজদা করে আবারও সূরা ফাতিহা দ্বিতীয় রাকাতে পড়ে একটা সূরা মিলিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন তওবার নামাজ। জি আল্লাহ, এই নামাজ পড়তেছি যেন এই নামাজের মাধ্যমে আপনি আমার জিন্দগির গুনাগুলো মাফ করে দেন। এরপরে আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন, তাসবিহ তাহলিল জিকির আজগার মনে যতটুকুন চায় আপনি আদায় করে এরপরে আল্লাহর কাছে হাত তুলে কান্না করবেন, চোখের পানি ফেলে, একই তওবার নামাজ বলে যে আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার যদি এই অবস্থায় মৃত্যু হয় জাহান্নাম ছাড়া উপায় নেই, আল্লাহ আপনি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। এরপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্যই অনেক বুজুর্গানের দিন বলেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কমপক্ষে দৈনিক 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন, তওবা করতেন। তো আমাদের তরফ বেশি করা উচিত, এই জন্য তওবার নামাজ আপনি পড়বেন। যদি তওবার নামাজ পড়ে আপনি তওবা করতে পারেন, চোখের পানি ফেলে যদি আপনি আল্লাহর কাছে কান্না করতে পারেন, আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছে, চোখের পানি ছাড়তে পারলে যে আল্লাহ আর আমি গুনাহ করব না, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আপনি এই নিয়ত করে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি তওবা করবার তৌফিক দান করেন। আমিন।